প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে 17 সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু করা হয়েছিল প্রতিঘর সুশাসন কর্মসূচি। রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে রবীন্দ্র ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিঘর সুশাসন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে এই দিনটিকে সুশাসন দিবস হিসেবেও পালন করেছে বিজেপি দল। রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, তথ্য সংস্কৃতির মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রতন চক্রবর্তী এবং দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সরকারি উন্নয়নকে সরাসরি প্রান্তিক মানুষদের দোরগোড়ায় পৌঁছে দিতেই শুরু হয়েছিল প্রতিঘর সুশাসন কর্মসূচি। সেই উদ্দেশ্যে 3 মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সফল হয়েছে বলে অনুষ্ঠানে তার বক্তব্যে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রতিঘরে সুশাসনের উদ্দেশ্য আপনারা জেনেছেন কি কারণে আমরা প্রতিঘরে সুশাসন আমরা স্টার্ট করেছিলাম, যে 100% যে কেন্দ্রের এবং ত্রিপুরা সরকারের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে, ফ্ল্যাগশিপের যে যোজনাগুলো আছে সেগুলো মানুষের কাছে যেন পৌঁছয়। অজ্ঞানতার কারণে বা বিভিন্ন কারণে অনেক মানুষ প্রান্তিক যারা ব্যক্তিরা আছেন তারা এই সুযোগ সুবিধা অনেক সময় জানেন না বা এই সুযোগ সুবিধা পাননি, তাদের জন্যই এই প্রোগ্রাম। তো আমরা স্টেট লেভেলে 17ই নভেম্বর এই প্রোগ্রাম স্টার্ট করেছিলাম, এই 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনে সেটা স্টার্ট করেছিলাম এবং সেইভাবে আমরা সমস্ত জায়গায় দেখলাম যে কাজটা কিন্তু খুব ভালোভাবে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে এবং আমরা যে কারণে করছি সেই এইমস এন্ড অবজেক্টিভটাও সাকসেস হয়েছে। এবং আজকে আবার যেভাবে এটা আছে সমাপন দিবস, আমরা যে ডেটটা ফিক্স করলাম এখানে আবার সুশাসন দিবস, আমাদের ভারতরত্ন আমাদের প্রধানমন্ত্রী সবার প্রিয় অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, তো খুবই প্রতিঘরে সুশাসন শুরু করলাম, আবার এদিকে আজকে সুশাসন দিবস। তো ওনার জন্মদিনে আমরা সবাই আজকে সকাল থেকে আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করছি, এখানে এই সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেছি। এমন এক প্রধানমন্ত্রী যিনি একাধারে কবি ছিলেন, লেখক ছিলেন, সুদক্ষ বক্তা ছিলেন, তো এবং উনি মানুষের জন্য কাজ করেছেন, সবাইকে একসাথে নিয়ে চলা। 13 দিনের প্রধানমন্ত্রী ছিলেন, 13 মাসেরও প্রধানমন্ত্রী ছিলেন, এরপরে ফুল সময়ের জন্য উনি প্রধানমন্ত্রী ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর জীবন দর্শন প্রান্তিক দেশবাসীর সেবার জন্যই নিয়োজিত ছিল বলে মুখ্যমন্ত্রী জানান। সাধারণ মানুষের উন্নয়নে অটল বিহারী বাজপেয়ীর চিন্তা চেতনাকে নিজের ভাষণে তুলে ধরে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন জানান, দলবাজি বাদ দিয়ে মানুষের জীবনকে সমৃদ্ধ করার যে স্বপ্ন অটল বিহারী বাজপেয়ী দেখতেন, বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দিশাতেই কাজ করছেন বলে উল্লেখ করেন উপমুখ্যমন্ত্রী। সবসময় একটাই ভিশন, একটাই লক্ষ্য, দেশকে কিভাবে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে। উনি আমাদেরকে বলতো যে সরকার কোনদিনও দলবাদী যেমন না করে, যদি কোনদিন সরকারে আসো তোমরা দলবাদী যেমন না হয়, দল করতে হবে, আমাদেরও রাজনৈতিক দল আছে, দল আমাদের প্রাণ, যা পেয়েছি দল থেকেই পেয়েছি, কিন্তু দলবাদী যেমন না হয়। তাই আজকে প্রতি ঘরে সুশাসনের সমাপন উৎসব বা সমাবেশ এবং আমার সরকার সেটা মানে মানুষকে ওনারশিপ দেওয়া, মানুষকে সরকারের মালিক বানানো, বাই দ্য পিপল ফর দ্য পিপল আমরা ইংলিশে বলি, সেটাই করানো একটা শব্দে আমার সরকার। এবং মোদীজির আসার পরে টার্গেট টুকুর কিছু নেই, টার্গেট হলো স্যাচুরেশন। উল্লেখ্য প্রতিঘর সুশাসন কর্মসূচিতে রাজ্যের প্রান্তিক মানুষের স্বার্থে বাস্তবায়িত হয়েছে বিভিন্ন কর্মসূচি। সরকারি ফ্ল্যাগশিপ প্রকল্পের সুবিধা সরাসরি পেয়ে উপকৃত হয়েছেন অসংখ্য সাধারণ রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।